আল্লাহর নবী বলেন তারাক্তু ফিকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা দুইটা জিনিস তোমাদের মাঝে রেখে গেলাম একটার নাম কোরআন আর একটার নাম সুন্নাহ যদি কোনো মুসলমান এই দুইটা জিনিসকে আঁকড়ে ধরতে পারো লাম শব্দ আল্লাহ ব্যবহার করেছেন কখনোই তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে না এই কোরআন এমন একটি কোরআন কাল কিয়ামতের ময়দানে হয় কোরআন আপনার পক্ষে সাক্ষী দিবে না হয় বিপক্ষে সাক্ষী দিবে কোরআনের পক্ষে যদি আপনি কাজ করে থাকেন কোরআন আপনার কাল কিয়ামতের দিন পক্ষে চলে যাবে কোরআনের বিপক্ষে যদি আপনি অবস্থান নেন কোরআন কাল কিয়ামতে আপনার বিপক্ষে চলে যাবে তার মানে আজকের দুনিয়ার বুকে কোরআনের সাথে যার যত বেশি সম্মান থাকবে কোরআনের সাথে যার যত বেশি সম্পর্ক থাকবে তার মর্যাদা আল্লাহ ইহকাল পরকালে তত বাড়ায় দেবে কোরআনের সাথে যত বেশি যে যত বেশি দুশ্মনী করবে কোরআনকে অবহেলা করবে আল্লাহ রাব্বুল আলামিন ইহকাল এবং পরকাল উভয় জগতে তার লাঞ্ছিত করেই ছাড়বে আমি একটা সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরার নাম হচ্ছে সূরা আল হুজুরাত কি নাম সবাই বলা লাগবে কি নাম সূরা আল হুজুরাত হুজুরাত মানে বাসগৃহ সমূহ বহু বচন এটা এই সূরাটি নাজিল হয়েছে মদিনায় এই সূরাটির মোট আয়াত হচ্ছে 18 আমি তেলাওয়াত করেছি 15 নম্বর আয়াত কয় নম্বর 15 নম্বর আয়াত এই সূরাটি এমন একটি সূরা এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন পাশাপাশি কিভাবে বাস করা যাবে গন্ডগোল হবে না গোলযোগ হবে না মারামারি হবে না হানাহানি হবে না এমন একটা সিদ্ধান্ত একটা পরিকল্পনা আল্লাহ সূরা আল হুজুরাতের মধ্যে দিয়েছেন এই সূরা আল হুজুরাতে রয়েছে ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনাকুম মুমিনরা হলো পরস্পর ভাই ভাই যখন তাদের মধ্যে কোন গন্ডগোল গোলযোগ লেগে যাবে তখন ফাসলিহু বাইনাকুম পরস্পর তারা সংশোধন করে নেবে এই সূরাটি এমন একটি সূরা এই সূরার ভিতরে রয়েছে বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান কাউকে মন্দ নামে ডাকা যাবে না ঈমান আনার পরে মন্দ নামে ডাকা একটা বড় গুনাহের কাজ আজকে গোটা পৃথিবীতে একদল আরেকদল কাফের একদল আরেকদলকে বলছে ফাসেক একদল আরেকদলকে বলছে মুনাফিক কোরআন বলছে ঈমান যে ব্যক্তি এনেছে আর মন্দ নামে একে ডাকা যাবে না সূরা আল হুজুরাতে আরো রয়েছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ইমানদারগণ যদি তোমাদের কাছে কোনো সংবাদ আসে সেই সংবাদটা যাচাই বাছাই না করা পর্যন্ত কোনো ফাসেক ব্যক্তি যদি কোনো সংবাদ তোমাদের কাছে নিয়ে আসে ওই সংবাদটা যাচাই বাছাই না করা পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না এই সূরা এমন একটি সূরা এই সূরাতে আলোচনা হয়েছে কিভাবে অন্যের গৃহে প্রবেশ করতে হবে কিভাবে ডাকলে সেই মালিক অসন্তুষ্ট হবে না এই সমস্ত এক কথায় সূরা হুজুরাত এমন একটি সূরা সামাজিক জীবনে কিভাবে মানুষ বসবাস করবে পাশাপাশি ঘরগুলো কিভাবে বসবাস করবে এই গোটা পৃথিবীর সমস্ত মানুষগুলি তারা যেহেতু সামাজিক জীব মানুষ যেহেতু সামাজিক জীব এই মানুষগুলো সমাজবদ্ধভাবে কিভাবে জীবন যাপন করবে সেই দিক নির্দেশনা আল্লাহ সূরা আল হুজুরাতে দিয়ে দিয়েছে আমার মনে হয় সূরা আল হুজুরাত আগামীকাল থেকে যদি আপনারা মুসলমান ভাইরা আমার সূরা আল হুজুরাত যদি আগামীকাল থেকে পড়েন আর পরে যদি বাস্তব জীবনে আমল করতে পারেন সামাজিক জীবনে কোনো গোলযোগ থাকবে না এক ভাই আর এক ভাইয়ের কোনো জমি দখল করতে যাবে না কারণ সূরা আল হুজুরাতে আল্লাহ শিক্ষা দিয়েছেন পরস্পর গন্ডগোল মারামারি করা যাবে না এই সূরা হুজুরাত এমন একটি সূরা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে কিবত করা
করা যাবে না সগুন ঘুরি করা যাবে না একটা মানুষ যদি সূরা আল হুজরাত যেই ব্যক্তি যেই পরিবার সেই সমাজ যেই সমাজ এই সূরা আল হুজরাত সিদ্ধান্ত নেবে এখান থেকে আগামী কাল থেকে সূরা আল হুজরাতের আমল জীবনে বাস্তবায়ন করব সেই সমাজ আমার মনে হয় জান্নাতি সমাজে পরিণত হয়ে যাবে ভাইরা আমার আমি তেলাওয়াত করেছি সূরা আল হুজরাতের 15 নম্বর আয়াত কয় নম্বর আরো জোরে 15 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এই পৃথিবীতে বহু দল আছে আওয়ামী লীগ আছে বিএনপি আছে জাতীয় পার্টি আছে জাসদ আছে বাসদ আছে তাবলীগ আছে চরমনায় আছে ফুরফুরায় আছে শর্ষিনা আছে দেওয়ানবাগ রাজারবাগ শাহবাগ কত দল আছে সবাই একটাই সিদ্ধান্ত সব দলের একটাই ইচ্ছা যে আমরা আল্লাহর খুশি করব আমরাই ভালো লোক আমাদের চাইতে ভালো লোক হয় না কথা বলেন ঠিক কিনা সব দলের সিদ্ধান্ত আমার দলের মতো নেতা হয় না যারা আওয়ামী লীগ করে তারা বলতে চায় শেখ মুজিবের মতো মানুষই হয় না যারা জামাত ইসলাম করে তারা কিন্তু বলতে চায় আমাদের দলের যে আলেম ওলামা এইরকম আলেম ওলামা মনে হয় দুনিয়ায় হয় না আবার যারা সরমনায় পীরের মুরে তারা আবার অনেকেই বলে আমাদের সরমনায় ময়দানে মশামাছি পর্যন্ত যায় না এইরকম নানান দলে বিভক্ত গোটা পৃথিবীর মানুষ সবাই ইমানের দাবি করছে সবাই বলছে আমি আল্লাহর লোক কিন্তু আসলে আল্লাহর লোক কারা কারা সত্যিকারের ইমানের দাবিতে সত্যবাদী এই সিদ্ধান্ত কোন দলের কাছে নেওয়া যাবে না এই সিদ্ধান্ত পৃথিবীর কোন কিতাব দিয়ে হবে না এই সিদ্ধান্ত পীর সাহেব দিতে পারবে না এই সিদ্ধান্ত রাজনৈতিক কোন ব্যক্তি দিতে পারবে না কে ইমানের দাবিতে সত্যবাদী আর কে বেঈমান মুনাফিক ফাসেক কাফের পরিণত হয়ে গেছে এই সিদ্ধান্ত দিবে আল্লাহর কোরআন জোরে বলেন আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষদেরকে জানাই দিল ও পৃথিবীর মানুষেরা শোনো ইমানের দাবি করলেই হবে না প্রকৃত পক্ষে মুমিন কারা শুনে নাও জেনে নাও আজকে নোয়াপাড়াবাসীদেরকে আমি একটা সাজেশন দিতে চাই এই গুণগুলো দেখলেই বোঝা যাবে যে প্রকৃত মুমিন না এর মুমিনের মধ্যে ভেজাল আছে এইটা বোঝার বছর আল হুজরতের 15 নম্বর আয়াত দিয়া জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি নিশ্চয় প্রকৃত পক্ষে মুমিন হলো ওই সব লোক সাতটা গুণ যাদের মধ্যে রয়েছে জোরে বলেন কয়টা আরো জোরে চারটা গুণ যাদের মধ্যে রয়েছে হতে পারে সে চরমনার লোক হতে পারে সে জামাত ইসলামের লোক হতে পারে ভারতের ফুরফুরা লোক যে যেই দলের লোক হোক না কেন এই চারটা গুণ যদি কোন বান্দার বান্দির মধ্যে পাওয়া যায় আমার আল্লাহর খাতায় এই চারটা গুণ সম্পূর্ণ লোকেরাই হচ্ছে প্রকৃত মুমিন এইবার আসেন এক নম্বর ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহ এক নম্বর যারা বলেছে আল্লাহর প্রতি আমরা ঈমান এনেছি কার প্রতি জোরে বলতে হবে কার প্রতি আল্লাহর প্রতি আমরা ঈমান এনেছি প্রথম নম্বর পয়েন্ট হলো আল্লাহর প্রতি ঈমান এনেছি দুই নম্বরে ওয়া রাসূলিহি তার রাসূলের প্রতি ঈমান এনেছি তিন নম্বর হলো রসুলের প্রতি আল্লাহর প্রতি ইমান আনার পরে সুম্মালাম ইয়ারতাবু কোন প্রকার সন্দেহ সংশয় পোষণ করেনি চার নম্বরে ওয়াজাহাদু বি আমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ শুধুমাত্র ইমান আর এনে বসে থাকে নাই ইমান আনার পরে মাল এবং জান দিয়ে আমার আল্লাহর রাস্তায় জিহাদ করেছে সংগ্রাম করেছে সম্মানিত দিনদার পরেজগার ভাইরা আমার
তাহলে এক নাম্বার আল্লাহর প্রতি ঈমান কার প্রতি ঈমান আল্লাহর প্রতি ঈমান এইবার আসেন আল্লাহর প্রতি ঈমান আমরা কেন আনব আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম থুম্মা ইউমীতুকুম থুম্মা ইউহইকুম থুম্মা ইলাইহি তুরজাউন আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা কাইফা তাকফুরুনা বিল্লাহ কিভাবে তোমরা আমি আল্লাহকে অস্বীকার করছো অথচ তোমরা ছিলে মৃত্যু সেখান থেকে আমি জীবন দান করেছি আবার সেখান থেকে তোমাদেরকে মৃত্যু দান করব আবার মৃত্যু থেকে তোমাদেরকে আমি জিন্দা করব আর সবশেষে আমি আল্লাহর কাছে তোমাদের আবার ফিরে আসা লাগবে কার কাছে ফিরে আসা লাগবে জোরে বলেন কার বায়ের আমার একটা কুকুরের কাছ থেকে শিখুন একটা কুকুর তার কিভাবে মালিকের আনুগত্য করে একটা কুকুর যেভাবে মালিকের আনুগত্য করে একটা মানুষ কিন্তু সেইভাবে মালিকের আনুগত্য করতে জানে না কথা বলেন না কেন একটা কুকুর আপনি লালন পালন করেছেন একটা কুকুর আপনি পুষেছেন এই কুকুরটা আপনার বাড়ির কাটা খায় এই কুকুরটা আপনার বাড়ির হাড় খায় পেট পুরে ভাত খাতে ভাত খাইতে পারে না কিন্তু সারাটি রাত ধরে এই কুকুরটা পাহারা দেয় এই কুকুরের এক নাম্বার বৈশিষ্ট্য হলো বাইরের কোন লোক যদি বাড়ির ভিতরে আসে ও ঢুকতে দেবে না যতই আপনি বলেন আমি এই বাড়িওয়ালার মামু খালু চাচি কোনো ছাড় নেই এই কুকুর কিন্তু ঢুকতেই দেবে না তার মানে এই কুকুরের বৈশিষ্ট্য হচ্ছে বাড়ির মালিক পোলাও কুরবানি দিয়ে খাদ্য দিতে পারে না ভালো মন্দ খাদ্য দিতে পারে না কিন্তু কুকুর জানে যে এটা হচ্ছে আমার মালিক বাইরের কোন শত্রু আমার বাড়ির ভেতরে প্রবেশ করতে পারবে না এরকম কুকুরের মতো বৈশিষ্ট্য আমাদের নাই ইসলামের বিরুদ্ধে কথায় হয়েই যাচ্ছে ইসলাম হচ্ছে আল্লাহর ঘর কার ঘর জোরে বলেন আল্লাহর ঘর আল্লাহর ঘরে যেন কোনো বাতিল প্রবেশ করতে পারে না এই জন্য আল্লাহ আমাদের দায়িত্ব দিয়েছিলেন দায়িত্ব আমরা পালন করিনি কুকুর পালন করেছে মালিকের না খেয়ে না দিয়ে পাহারা দিয়েছে কিন্তু মানুষ আল্লাহকে মানতে পারে না কুকুরের দুই নাম্বার বৈশিষ্ট্য হলো মালিক যদি কোথাও যায় মালিক যদি যে বিদেশে যাস না কেন কুকুর পাঁচ চলে যায় পিছনে পিছনে কুকুরটা চলে যায় যত দূর পর্যন্ত মালিক যাবে তত দূর পর্যন্ত এই কুকুরটা যায় মালিক যখন গাড়িতে ওঠে কুকুর তখন রাস্তার পাশে দাঁড়াইয়া আস্তে আস্তে করে কি যেন বলতে থাকে যে মালিক তুমি কোথায় যেতেছো মালিকের প্রতি কতটা মহাব্বত সারাটি রাত পর্যন্ত পাহারা দিল পেট পুরে কিছু খাবার নাই কিছু নাই কিন্তু মালিকের ভুলে না আর আমার আল্লাহ হাজার হাজার নাজি আমর দিয়ে যেই বাজিটাকে ভর্তি করে দিয়েছেন প্রতি মুহূর্তে আমরা নিঃশ্বাস ছাড়তেছি ফলমূল হাজার রকমের মাছ হাজার রকমের শাকসবজি দিয়ে ভর্তি করে দিয়েছেন গোটা পৃথিবীর মানুষদেরকে সেই মানুষ একটা কুকুর মালিক চিনল কিন্তু মানুষ হয়ে কুকুরের মতো মালিক কেউ চিনতে পারলো না জোরে বলেন এখান থেকে আমরা শিক্ষা পেলাম একটা প্রাণীর মালিক চেনে কিন্তু আমরা কিন্তু মালিককে চিনি না আমি কোন সময় শুনিনি যে একটা কুকুর মালিকের বিরুদ্ধে স্লোগান দেয় বরং মালিকের দেখলে যেন কেমন কেমন ল্যাজটা নাড়ায় ও মালিক আমি তোমার কতটা প্রিয় তুমি খাইতে দিতে না পারো করতে দিতে না পারো কিন্তু তোমার পারে মানুষ তোমার পারে কুকুর আমি এই মনে করে কুকুর সারাটি রাত ধরে পাহারা দেয় কুকুর মালিকের অবাধ্য হয় না ভাইয়ের আমার কিন্তু মানুষ অনেক সময় দেখা যায় আল্লাহর বিরুদ্ধে স্লোগান দেয় ভাই জোরে বলতে হবে শুধু তাই না আল্লাহর পক্ষে যদি কেউ স্লোগান দেয় সে স্লোগান বন্ধ করে দেয় নারায় তাকবীর আল্লাহু আকবার কার স্লোগান জোরে বলেন কার অনেক মাহফিলে নারায় তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিতে দেয় না
তার মানে মালিক হয়ে দেখা গেল কুকুর হয়ে মালিক ছিল মালিকের বিরুদ্ধে অবস্থান নেয় না সব সময় মালিকের পক্ষে কাজ করে কিন্তু মানুষ হয়ে মালিকের পক্ষে কাজ করতে পারল না বরং মালিকের যদি বলা হয় নারায় তাকবীর আল্লাহু আকবার আল্লাহ তুমি ছাড়া কেউ বড় নাই তুমি হচ্ছে সবচাইতে বড় এই স্লোগান অনেকেই মাহফিলে আর দিতে দেয় না আমার মনে হয় নারায় তাকবীর আল্লাহু আকবার স্লোগান যারা দিতে দেয় না আমার মনে হয় এদের ভিতরে আবু জাহেলের রক্ত আছে এদের ভিতরে নমরুদের রক্ত আছে ফেরাউনের রক্ত আছে তাহলে আল্লাহু আকবারের সাথে শত্রুতা করতে পারে কোন মুসলমান হতে পারে কারণ আল্লাহু আকবার এটা কোন দলীয় স্লোগান না এটা আওয়ামী লীগের স্লোগান না এটা বিএনপির স্লোগান না এটা কোন পীর সাহেবের স্লোগান না এটা যেই আল্লাহ আমার সৃষ্টি করেছেন যেই আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছেন যার হাতে আমার জীবন মরণ সেই আল্লাহর স্লোগান সেই আল্লাহর পক্ষে স্লোগান দেওয়ার জন্য যদি কেউ আল্লাহু আকবার বিন্দু পরিমাণ যদি অস্বীকার করে অথবা আল্লাহু আকবারের প্রতি ঘৃণা পোষণ করে আমি বলবো দুনিয়ার মুসলমান থাকার দরকার নেই টাটকা মুনাফিক তাহলে আমরা জানলাম আল্লাহর প্রতি আমরা কেন ঈমান আনবো অনেকে নাস্তিকের আবির্ভাব হয়েছে আবার আল্লাহরে বিশ্বাসই করতে চায় না আরে ভাই বিজ্ঞানীরা সমস্ত বিজ্ঞানী চিকিৎসা বিজ্ঞানী সাহিত্য জগতে সমস্ত জগতে যারা বড় বড় পণ্ডিত সবাই সাক্ষ্য দিচ্ছে এক আল্লাহ বলে একজন আছে আছে না নাই জোরে বলেন আছে না নাই এক আল্লাহ বলে একজন আছে ইমাম আবু হানিফাকে একজন প্রশ্ন করেছিল আবু আবু হানিফা তোমার আল্লাহ যদি থেকে থাকে তাহলে তোমার আল্লাহর বাপের নাম কি জোরে বলেন নাউজুবিল্লাহ ইমামে আজম আবু হানিফা বললেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ আমার আল্লাহ এমন এক আল্লাহ তিনি কারো থেকে জন্ম নেননি তিনি কারো থেকে জন্ম হননি ওই নাস্তিক বলছে আবু হানিফা যেহেতু তোমার আল্লাহর কোন কেউ জন্ম দেয়নি সেহেতু তোমার আল্লাহ জারজ জোরে বলেন নাউজুবিল্লাহ ইমামে আজম আবু হানিফা বললেন শোনো নাস্তিক তুমি কি গণিত শাস্ত্র জানো লোকটি বলল হ্যাঁ আমি গণিত শাস্ত্র জানি কয় যে আমার প্রশ্ন হলো দশের বাপের নাম কি অনেকক্ষণ চিন্তা ভাবনা করার পরে নাস্তিক বলতেছে যে দশের বাপ মনে হয় নয় ইমামে আজম আবু হানিফা বললেন তাহলে নয়ের বাপ কে নাস্তিক বললেন তাহলে নয়ের বাপ হলো আট তিনি বললেন তাহলে আটের বাপকে এইভাবে করে সাতের বাপ ছয়ের বাপ পাঁচের বাপ চারের বাপ তিনের বাপ দুইয়ের বাপ হলো এক একের বাপকে তার মানে এক হলো এমন একটা শব্দ এক হলো এমন একটা শব্দ যার বাপও লাগে না মাও লাগে না এক হচ্ছে একাই একশ সেই এককে জোরে বলেন কে আল্লাহু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ আল্লাহই হচ্ছেন এক সমস্ত মানুষ তার মুকাপেক্ষে আল্লাহ কোন মানুষ কোন সৃষ্টি জগতের প্রতি মুকাপেক্ষি না তার মানে বোঝা গেল আল্লাহর প্রতি আমাদের ঈমান আনতে হবে আল্লাহ অবশ্যই আছে আছে না নাই আরো জোরে আছে না নাই মানুষের যে দেহ তৈরি হয় আজকে বিজ্ঞান গবেষণা করে বলেছে একটা ছোট্ট একটা শিশু যখন জন্মগ্রহণ করে তখন তার দেহে যে কোষ থাকে কোষের পরিমাণ ছয় শত কোটি একটা কোষ বানাতে কয়েক হাজার অণুর প্রয়োজন হয় একটা অণু তৈরি করার জন্য কয়েক হাজার পরমাণুর প্রয়োজন হয় একটা অণু যদি কেউ তৈরি করতে যায় পৃথিবীর বিজ্ঞানীরা কয়েক হাজার বছর সময় লেগে যাবে তার মানে বিজ্ঞানীরা প্রমাণ করেছে একটা মায়ের গর্ভে যে শিশু সন্তান জন্মগ্রহণ করে পৃথিবীর কোন গর্ভে পৃথিবীর সমস্ত বিজ্ঞানী যদি একত্রিত হয়ে যায় মায়ের গর্ভে একটা সন্তান জন্মানোর ক্ষমতা কারো না এই জন্য প্রথম নম্বরে ঈমান থাকতে হবে আল্লাহর উপরে এইবার আসেন আল্লাহর উপরে যদি আমরা ঈমান আনি তাহলে কি হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু ওয়ালিয়্যুল লাযীনা আমানু ইখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর
আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তোমাদের অভিভাবক ওলি মানে অভিভাবক ওলি মানে বন্ধু ওলি মানে সাহায্যকারী আল্লাহ কিন্তু সবার সাথে বন্ধুত্ব করতে চায় না সবাই অভিভাবক হতে চায় না সবার সাহায্যকারী হতে চায় না আল্লাহ বলেছেন যারা ঈমান আনবে আমি কেবল তাদের বন্ধু হয়ে যাই আর আমি যাদের বন্ধু হয়ে যাই ইখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর অন্ধকার সমূহ থেকে আমি তাকে আলোর দিকে নিয়ে আসি ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুম ত্বাগুত ইখরিজুনাহুম মিনান নূরি ইলাল যুলুমাত আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর যারা শয়তান যাদের অভিভাবক হয়ে যায় ওলি হয়ে যায় শয়তান কিন্তু আলোর পথ থেকে মানুষগুলোকে বের করে অন্ধকারের দিকে নিয়ে যায় তার মানে আলোর পথ হচ্ছে কোরআন আলোর পথ হচ্ছে হাদিস শয়তান চায় না আলোর পথ উন্মোচিত হোক আলোর পথ রাষ্ট্র প্রতিষ্ঠিত হোক এটা কিন্তু শয়তান চায় না শয়তান সবসময় চিন্তা করে আলো কখন নিচে নামানো যায় কিভাবে নামানো যায় আর আমার আল্লাহ যাদের অভিভাবক হয়ে যায় যারা ইমানদার আল্লাহ চায় অন্ধকার সমূহ থেকে আমার বান্দাকে আলোর পথ তার মানে জান্নাতের পথ দেখানোর জন্য আরো জোরে সুবহানাল্লাহ আল্লাহর সাথে যদি আমরা বন্ধুত্ব করতে চাই সবাই চাই কি চাই না সবাই একটু হাত তুলে বলেন চাই কি চাই না আল্লাহর সাথে যদি আমরা বন্ধুত্ব করতে চাই এই পৃথিবীতে আমরা দেখতে পাই একটা ছেলে যদি আরেকটা মেয়ের সাথে প্রেম করে তাহলে প্রথমে চিঠি দেয় দুই নম্বরে পরের দিনে চোখে চোখ তারপরের দিনে একটু মুস্কে হাসে প্রেম করার কারণে হয়তো অনেকের হয়ে যায় ফাঁসি কথা বলেন ঠিক কিনা তার বাস্তব প্রমাণ ওই যে ভ্যালেন্টাইন ভ্যালেন্টাইন প্রাইভেট পড়াতো রাজার মেয়েকে রাজার মেয়ের সাথে গভীর বন্ধুত্ব হয়ে গেল রাজার মেয়ে ছাড়া আর বাঁচবে না রাজার মেয়ে যদি পাগল হয়ে গেল ভ্যালেন্টাইনের জন্য ওই ভ্যালেন্টাইন ছাড়া আমিও আর বাঁচব না গভীর প্রেম যখন সম্পর্ক যখন স্থাপন হয়ে গেল ঠিক সেই সময় রাজার কানে যখন সংবাদ পৌঁছে গেল আমার বাড়ি প্রাইভেট পড়তে এসে আমার মেয়েকে ভালোবেসে ফেলেছে রাজা বলল রায় দিয়ে দিল ভ্যালেন্টাইনের এক্ষুনি ফাঁসি হবে কিন্তু রাজার মেয়ে ভ্যালেন্টাইনের জন্য পাগল হয়ে গেছে কি করা যায় রাজার হুকুম ফাঁসি দিতে হবে সত্যিকারের ফাঁসি হয়ে গেল কিন্তু রাজার মেয়ে কান্নাকাটি করতেছে আমার প্রেমিক কেন ফাঁসি হয়ে গেল আহারে কতদিন ধরে তার সাথে প্রেম করলাম কি হবে এখন অবস্থা রাজা বলল মা সত্যি যদি তুমি ভ্যালেন্টাইনকে যদি ভালোবেসে থাকো তাহলে এই নাও ফুল তোমার হাতে একটা ফুল দিয়ে দিলাম ভ্যালেন্টাইনের মাজারে যেয়ে দিয়ে আসো তখন ওই মেয়েটি ফুল দিল মাজারে স্মরণ করার জন্যে ওই দিনটা হলো 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস এই কথা বুঝতে পারতেছেন এই ঘটনাটা আমি এই জন্য আনলাম যে প্রেম করার কারণে অনেক সময় ফাঁসিও হতে পারে জোরে বলেন প্রেম করার শর্ত হলো সর্বপ্রথম মেসেজ দিতে হবে অথবা সিটি লিখতে হবে তবে যদি মেয়ে রাজি থাকে তাহলে মেয়ে ওই সিটিটা পড়বে কথা কি বোঝা যাচ্ছে মেয়ে ওই সিটিটা পড়বে তিন নম্বরে প্রথমে সিটি দিল দুই নম্বরে সিটিটা পড়বে তিন নম্বরে ওই সিটিটা একটু বসবে যে কি বলতে যাচ্ছে ছেলেটা যদি রাজি থাকে চার নম্বরে এও একটা সিটি লিখবে যে না আমিও তোমাকে সাথের মতো ভালোবাসি ঠিক আছে দুনিয়ার সাধারণ প্রেম করতে গেলে যদি চিঠি দেওয়া লাগে চিঠি যদি বোঝা লাগে চিঠি যদি আমল করা লাগে চিঠির যদি জবাব দেওয়া লাগে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা আমার সাথে প্রেম করার জন্য আমি একটা চিঠি দিয়ে দিলাম যার নাম কোরআন এই কোরআন যদি তুমি আল্লাহর সাথে প্রেম করতে চাও তাহলে তোমার এই চিঠিটা পড়া লাগবে এই চিঠিটা আমল করা লাগবে এই চিঠিটা বাস্তব জীবনে আমল করতে হবে আর এই চিঠিটা অন্যের কাছে পৌঁছানো লাগবে তাহলে আল্লাহ বলেন তারাই হচ্ছে ইমানদার আর এদেরকে আমি অভিভাবক হয়ে যাই এদেরকে বন্ধু হিসাবে আমি গ্রহণ করে নে
বায়রা আমার যেই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, যেই কোরআন তেলাওয়াত করতে বললেন, গোটা পৃথিবীর মুসলমান সেই কোরআন পড়তেই পারে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনটা জিনিস দুনিয়ায় খুব অসহায় অবস্থায় থাকে, জালিমের হৃদয়ে কোরআন বড় অসহায়, কারণ জালিমের হৃদয়ে কোরআন আছে কিন্তু জালিম জুলুম থেকে পীড়িত হচ্ছে না। দুই নম্বরে ওই ঘরে কোরআন অসহায় যেই ঘরে কোরআন তেলাওয়াত হয় না, কোরআন আলমারির উপরে তোলা আছে ওই কোরআন বড় অসহায়, আর ওই গোত্রের কাছে সদলোক বড় অসহায় যেই গোত্রটা খারাপ। তার মানে যেই দেশের মানুষেরা খারাপ হয়, যেই দেশের সংসদে অধিকাংশ মানুষ খারাপ লোক ঢুকে যায়, সেই সালে ভালো মানুষ যদি একটা সংসদে ঢুকে সে জেলখানায় যায়। এই জন্য আল্লাহ নবী বলেন যে তিন ব্যক্তি সবচাইতে অসহায় ওই গোত্রের কাছে, ওই গোত্রের কাছে সত্যক অসহায় যেই গোত্রটা খারাপ। ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ কিন্তু প্রচার করার জন্য নবী পাঠিয়েছেন কোরআন প্রচার করার জন্য, কিন্তু কোরআন প্রচার বাদ দিয়ে গোটা পৃথিবীতে ইমামেরা খতিবেরা যা প্রচার করছে এখন যাই করে বাঁচা যাবে কিভাবে সেই প্রচার? وَيُعَلِّمُهُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَإِنْ كَانُوا مِنْ قَبْلُ لَفِي ضَلَالٍ مُبِينٍ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে অবশ্যই আমি তোমাদের মধ্য থেকে একজন রাসূলকে পাঠিয়েছি, তার দায়িত্ব ছিল চারটা, জোরে বলেন কয়টা? এক নম্বরে দায়িত্ব হলো ইয়াতলু আলাইহিম আয়াতিহি, নবী নবীওয়ালা কাজের এক নম্বরে দায়িত্ব হলো যারা যে সমস্ত আলেমেরা নবীওয়ালা কাজ করতে যাবে, সেই তিন নবীওয়ালা কাজ করতে যাবে, প্রথম নম্বরে দেখবেন যে কোরআন দিয়ে দাওয়াত দেয় কিনা, কারণ নবীর এক নম্বরে যে কাজ ছিল ইয়াতলু আলাইহিম আয়াত তেলাওয়াত করে করে মানুষকে শোনাতো, আয়াত তেলাওয়াত করে করে দুই নম্বরে যে গুণ ছিল ওয়াইউসাক্কিহি তাদেরকে পবিত্র করত কোরআনের আয়াত দ্বারা। কোরআন দ্বারা পবিত্র করতে হবে, কারণ কোরআন হচ্ছে এমন একটা জিনিস যেই কোরআন শুনে কাফেরেরা পর্যন্ত রসুলের চতুর্পাশে এসে হাজির হয়ে যেত, যে কোরআনের মজা বুঝলো না সে তো কিছুই বুঝলো না। কোরআন এমন একটা জিনিস একটা শক্ত হৃদয়কে করতে পারে একেবারে নরম হৃদয়। কত গান এই পৃথিবীর মানুষ শুনেছে, সব গান কিন্তু বিদায় হয়ে গেছে। কত কবিতা পৃথিবীর মানুষ শুনেছে, কোন গান কিন্তু টেকে নাই, কোন কবিতা কিন্তু টেকে নাই। বন্ধু যখন বলে হাইটা যায় রাস্তা দিয়া, আমার বুকটা ফাইটা যায়, এ গান কেউ শোনে এখন আর? শোনে বন্ধু? তিন দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না। মানুষ চিন্তা করলো বারবার বন্ধুর বাড়ি যে দেখা পাওয়া যায় না, ওই গান গে আর লাভ হবে না, এই গান কিন্তু এখন আর চলে না। চলে তারে নারে কষ্টার বেশি গান শোনাতে সামনে বসিও, এখন যদি এই গান কেউ বলে মানুষ বলবে তারে না তো তারে নারে কষ্টার বেশি সবাই পেছনে যে চুপ করি বসিও, এই গান কিন্তু এখন আর চলে না। আমার ঘুম ভাঙা দিনরে মরার কোকিলে, আরে ভাই মানুষ চিন্তা করলো যে কোকিল মারা যায় আবার কেমন করে ঘুম ভাঙায়, তার মানে এই গানের কোনো অর্থ নাই, এক সময় চলছিল এখন আর চলে না। ভাইরা আমার শুনে নেন জেনে নেন, একটা করে গান আসতেছে পৃথিবী থেকে সেটা বিদায় হয়ে যাচ্ছে, একটা করে কবিতা আসতেছে সে কবিতা টিকতেছে না, কবিতা বিদায় হয়ে যেতেছে। তার মানে একটু চিন্তা করেন, আপনার বয়স যখন 4 বছর, আপনার পিতার বয়স তখন 40 বছর, 4 বছর বয়সে পিতার হাতে হাত ধরে আপনি মসজিদে গিয়েছেন, মসজিদের ইমাম সাহেব প্রতি নামাজের প্রতি সূরা প্রতি রাকাতের প্রথমে ইমাম সাহেব কিন্তু তেলাওয়াত করতেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
সমস্ত প্রশংসা যাবতীয় প্রশংসা সেই আল্লাহর জন্য যিনি জগৎসমূহের পালনকর্তা। এই সূরা প্রতিদিন প্রতি নামাজের প্রতি রাকাতে আপনি তেলাওয়াত করতেছেন, কোনদিন কি মনে হয়েছে নাকি সূরা ফাতিহা দিয়ে নামাজ শুরু করে আর ভালো লাগতেছে না, এবার সূরা নাস দিয়ে শুরু করে মনে হয়েছে নাকি? তার মানে কোরআনের ভেতরে যে কথাগুলি আছে সব কা